বন্ধুরা, ইতিমধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় এখানে কিন্তু টিচিং নন টিচিং পোস্টে টোটাল 4048টি শূন্যপদে কর্মী নিয়োগের ইতিমধ্যে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবেন। আর আজকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, একদমই নতুন ফ্রেশ একদম একটি নোটিফিকেশন। তো আজকের যে বিজ্ঞপ্তিটি রয়েছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় সকলে আবেদন করতে পারবেন, কী করে আবেদন করবেন, আবেদনের প্রসিডিওর কী রয়েছে, সকল সমস্ত রকম বিস্তারিত জানিয়ে দেবো আজকের একটি ভিডিওর মাধ্যমে। যে সকল বন্ধুরা একদমই নতুন রয়েছেন, ভিডিওটি তো অবশ্যই একটি লাইক সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে আজকের যে রিক্রুটমেন্টের নোটিশটি রয়েছে সেটি অন স্ক্রিনে দেখে নেওয়া যাক। তো এখানে টিচিং নন টিচিং পোস্টের টোটাল যে ভ্যাকেন্সি দেখতে পাবেন 4062খানা। ল্যাব অ্যাটেনডেন্ট রয়েছে, যে আর সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট রয়েছে, অ্যাকাউন্ট্যান্টস রয়েছে, পিজিটি রয়েছে, প্রিন্সিপাল পোস্ট রয়েছে, এতগুলি শূন্যপদে টোটাল 4062টি শূন্যপদ এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পারবেন, যেখানে কিন্তু প্রচুর পরিমাণে ছাড়ও রয়েছে। এরপর আমরা চলে আসবো কোন কোন পোস্ট রয়েছে, যেখানে পিজিটি অ্যাস যে পোস্ট রয়েছে মানে পোস্ট গ্রাজুয়েট টিচার্স, তো এদের জন্য এখানে কতগুলি শূন্যপদ রয়েছে, কোন কোন সাবজেক্টের উপর ডিপেন্ড করে এখানে কিন্তু সকল সমস্ত রকম একে করে দেখতে পারবেন। ইংলিশ, হিন্দি, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, কমার্স, ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স, এই সকল বিষয়ের উপর আপনাদের কিন্তু এই যে নিয়োগ, এই নিয়োগগুলি করতে চলেছে। টোটাল ভ্যাকেন্সি দেখতে পাবেন 2086খানা এখানে পোস্ট রয়েছে। আনরিজার্ভ, ইডাব্লিউএস, ওবিসি, এসসি, এসটি, পিএইচ, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সকল সমস্তর জন্য এখানে কিন্তু ভাগ ভাগ করে দেওয়া রয়েছে পোস্ট। আপনারা অন স্ক্রিনে সে সকল পোস্টগুলি দেখে নিতে পারছেন। প্রচুর শূন্যপদ রয়েছে, এখনও পর্যন্ত যারা এই আবেদনটি করেনি আবেদনটি কিন্তু করে নিতে পারবেন। চলে আসবো বেতনের মধ্যে, বেতন কী রয়েছে দেখুন বন্ধুরা। প্রিন্সিপাল পোস্টের জন্য বেতন রয়েছে লেভেল 12 হিসাবে 78,800 টাকা থেকে 2,09,200 টাকার মধ্যে যে বেতন সেটি কিন্তু পেয়ে যাবেন। পোস্ট গ্রাজুয়েট টিচার পিজিটিএস, আমি আপনাদের বলেছিলাম ইংলিশ, হিন্দি, ফিজিক্স, কেমিস্ট্রি এই সকল সাবজেক্টের উপরে যারা যারা আবেদন করবেন তারা এই কাজটি পেয়ে গেলে তাদের যে বেতন দাঁড়াবে লেভেল 8 অনুযায়ী 47,600 টাকা থেকে 1,51,100 টাকার মধ্যে। অ্যাকাউন্ট্যান্টসের জন্য আপনাদের যেটা লাগবে লেভেল 6 অনুযায়ী বেতন পাবেন 35,400 টাকা থেকে 1,12,400 টাকার মধ্যে। জেএসএ পোস্ট রয়েছে যেখানে দেখতে পাচ্ছেন লেভেল 2 হিসাবে 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে বেতন পেয়ে যাবেন। ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্ট রয়েছে লেভেল 1 হিসাবে 18,000 টাকা থেকে 56,900 টাকার মধ্যে যে বেতন সেটা কিন্তু পেয়ে যাবেন। আর এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় কিন্তু আবেদন করে নিতে পারছেন, সেই অনুযায়ী কিন্তু আপনারা যে বেতন সেই সকল বেতন পাবেন। যত হায়ার কোয়ালিফিকেশনের জন্য আবেদন করবেন সেই হিসাবে আপনাদের যে বেতন সেটা কিন্তু ঊর্ধ্বতম হতে থাকবে। এর সঙ্গে দেখতে পাবেন স্কিম অফ এক্সামিনেশন, এক্সামিনেশনটি কী রয়েছে, মোড অফ এক্সামিনেশন আপনাদের দেওয়া হবে ইএমআরএস স্টাফ সিলেকশন কমিশন ইডব্লিউএসই উইল বি কনসিডার্ড ইন ওএমআর সিট বেসিক হিসেবে আপনাদের যে এক্সাম সেটা হবে। চুজ এ মিডিয়াম কোয়েশ্চেন এক্সাম পেপার, আপনারা কিন্তু সেখানে চুজ করতে পারবেন আপনাদের মিডিয়াম অফ পেপার, মানে পেপারটি কোনটি নেবেন, ইংলিশ, হিন্দি যেটা নেবেন সেটা আপনাদের চুজ করতে হবে। এর সঙ্গে দেখতে পাচ্ছেন যে এক্সামিনেশন প্যাটার্ন কী থাকবে, এখানে কিন্তু অলরেডি দেওয়া রয়েছে প্রিন্সিপালের জন্য। নিচে চলে আসলে দেখতে পাচ্ছেন পিজিটির জন্য কী কী ধরনের কোয়েশ্চেন থাকবে, 130 মার্কের, যেখানে কিন্তু কম্পিউটার টেস্ট নেওয়া হবে 20 মার্কের। এরপরে দেখতে পাচ্ছেন জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং অ্যাবিলিটি, নলেজ অব আইসিটি, আইসিটি, এখানে দেখতে পাচ্ছেন টেকনিক্যাল অ্যাপটিটিউড, তো এই সকল বিষয়ের উপর কিন্তু আপনাদের এক্সাম থাকছে, এই সকল সিলেবাস আপনাদের থাকবে। এরপরে নন গ্যাজেটেড টিচার্স যেটা রয়েছে বা নন গ্যাজেটেড পোস্ট যে সকল রয়েছে সে সকলের জন্য কিন্তু আলাদা আলাদা এখানে দেখতেই পাচ্ছেন। ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য আপনাদের কোন কোন বিষয়ের উপর কত মার্ক থাকছে সকল সমস্ত রকম রয়েছে। এই ভিডিওটির লিঙ্ক রয়েছে এই ডিসক্রিপশন বক্সে, আপনারা পেয়ে যাবেন এই নোটিশটির লিঙ্ক, সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তারপর কিন্তু ভালো মতো যাচাই করে তারপর যদি মনে হয় সেক্ষেত্রে আবেদন করে নেবেন। এবার কোয়ালিফিকেশনের মধ্যে আসবো, যেখানে কিন্তু পিজিটি পোস্ট রয়েছে এখানে যদি কেউ আবেদন করতে চান সেক্ষেত্রে দেখুন আপনাদের কিন্তু যে সকল বিষয়ের উপর মানে আবেদন করবেন, ধরুন আপনারা ইংলিশের জন্য আবেদন করেছেন, সেক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি আপনাদের লাগবে ফ্রম এ রিগুনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট ফলো বাই দ্য সাবজেক্ট, মানে গ্র্যাজুয়েশন পাশ শিক্ষাগত যোগ্যতা আপনাদের কিন্তু লাগবে। এবার গ্র্যাজুয়েশন যে পাশ করবেন সেখানে কিন্তু ইংলিশ থাকা বাধ্যতামূলক, তারপরে কিন্তু আবেদনটি করে নিতে পারবেন, এই কথাটি জাস্ট এখানে মাথায় রাখবেন। আর এখানে গ্র্যাজুয়েশন পাশ করতে বলা হয়েছে কোনোরকম পার্সেন্টেজ ছাড়াই, ঠিক আছে, কোনোরকম পার্সেন্টেজের কথা উল্লেখ করা হয়নি, জাস্ট এখানে গ্র্যাজুয়েশন পাশ করতে বলা হয়েছে যে কোনো ইনস্টিটিউট নিয়ে। এখানে দেখতে পাবেন এজ রিলেকশন পেয়ে যাচ্ছেন,
40 ইয়ার্সের মধ্যে যে বয়স সেটা কিন্তু লাগবে জেনারেল ছেলে মেয়েদের সকলের জন্য 18 থেকে 40। এবার এস সি এস টি হয়ে থাকলে যে বয়সের ছাড় সেই সকল ছাড়গুলোই কিন্তু এখানে দেওয়া হচ্ছে, এটা আপনারা অবশ্যই এখানে দেখে নিতে পারবেন। মাস্টার ডিগ্রি যাদের করা রয়েছে তাদের কিন্তু এখানে আগে প্রিফার করা হবে। এরপর পিজিটি টেস্ট কম্পিউটার দেখতেই পাচ্ছেন, যেখানে কিন্তু আপনারা যারা কম্পিউটার টেস্ট সরি যারা পিজিটির জন্য আবেদন করবেন কম্পিউটার সায়েন্সের উপর তাদের কিন্তু সেই সেমি বয়স চাওয়া হয়েছে। তবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন লাগবে এমএসসি কম্পিউটার সায়েন্স, ঠিক আছে। যদি আপনারা কেউ এমএসসি করে থাকেন কম্পিউটার সায়েন্স বা আইটির উপর, এমসিএ যদি করে থাকেন ফ্রম এ রিকগনাইজ ইনস্টিটিউট থেকে তাহলে আবেদন করা যাবে, অথবা এই যদি কোয়ালিফিকেশান না থাকে এমই বা অথবা এমটেক করে থাকেন কম্পিউটার সায়েন্স বা আইটির উপর তাহলেও কিন্তু এই আবেদনটি করে নিতে পারবেন। এবার দেখুন অ্যাকাউন্ট্যান্ট পোস্টের জন্য আপনাদের যেটা লাগবে সেটা কিন্তু ডিগ্রি লাগবে, মানে বিএ পাস আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে বা ডিগ্রি কোর্স আপনারা করে নিতে পারেন যে কোনো স্ট্রিম নিয়ে, সেক্ষেত্রে কমার্স স্ট্রিম নিয়ে আপনাদের কিন্তু পাস করতে হবে। এখানে কিন্তু এজ সেমই চা হয়েছে। পরবর্তীতে দেখতে পাবেন জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, যেখানে কিন্তু 30-এর মধ্যে বয়স থাকতে বলা হয়েছে, আর এখানে বয়সের ছাড় মিলিয়ে 55 ইয়ার্সের মধ্যে যে বয়স সেটা কিন্তু থাকতে হবে এস এসটি ওবিসি। সিনিয়র সেকেন্ডারি 10+2, এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে যদি আপনারা কেউ জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করতে চান। 10+2 ফ্রম এ রিকগনাইজ বোর্ড, পাসিং মিনিমাম প্রসেসিং মিনিমাম 35 WPM ইন ইংলিশ অর 30 WPM ইন হিন্দি টাইপিং। তো এখানে বলা হয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি করা যাবে, সঙ্গে কম্পিউটার একটি সার্টিফিকেট লাগবে। আর যখন আপনাদের এই যে কাজ, এই কাজটি আপনারা ধরুন এক্সাম দিয়েছেন, পাস করেছেন, ভাইবারও পাস করেছেন, পরবর্তী আপনাদের কী টেস্ট নেওয়া হবে, কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে। এবার কম্পিউটার টেস্ট যখন নেওয়া হবে, যেহেতু ইংলিশ আপনারা টাইপ করতে জানেন, সেক্ষেত্রে 35টি ওয়ার্ড তোলার ক্ষমতা থাকতে হবে, ঠিক আছে। মিনিটে 35টি ওয়ার্ড তোলার ক্ষমতা থাকলেই আপনারা কিন্তু সরাসরি কাজটি পেয়ে যাবেন। চলে আসবো ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য। ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য আপনাদের যে যোগ্যতা প্রয়োজন সেটা কিন্তু 10+ পাস উইথ সার্টিফিকেট ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিশিয়ান। তো এখানে বলা আছে শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় তো আবেদন করতে পারবেন, তবে ল্যাব টেকনিশিয়ান নিয়ে কিন্তু আপনাদের একটি সার্টিফিকেট অবশ্যই লাগবে। কারণ কি, ল্যাব টেকনিশিয়ানের কাজ, সেক্ষেত্রে আপনাদের একটি সার্টিফিকেট লাগবে, তাহলে কিন্তু এই ল্যাব টেকনিশিয়ানের জন্য আবেদন করতে পারবেন। বয়স সেমি চাওয়া হয়েছে, অথবা আর বলা আছে 12+ পাস উইথ সায়েন্স স্ট্রিম রিকগনাইজ বোর্ড অর ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটি বা বোর্ডের আন্ডারে যদি কেউ উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতাও করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা, তাহলে কিন্তু কোনোরকম যে আপনাদের আলাদা ডিগ্রি সেই সকল কিন্তু লাগছে না। এবার এখানে কোন কাজটির জন্য কতগুলি মানে বয়সের ছাড় রয়েছে, মানে কোন কাজটির জন্য কত বয়সের ছাড় রয়েছে এখানে একে করে দেখে নিতে পারছেন। ফুল নোটিফিকেশান একবারই প্রকাশিত হয়েছে, আপনারা অনস্ক্রিনে সেটা দেখতে পাচ্ছেন। যে সকল পয়েন্টগুলি খুবই গুরুত্বপূর্ণ ছিল সেই সকল পয়েন্টগুলি দেখিয়ে দিলাম। এবার এই আবেদনটি করার জন্য কিন্তু আপনাদের কিছু ফি পেমেন্ট এখানে প্রদান করতে হবে। এবার কত টাকা ফি পেমেন্ট লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি। এবার অনলাইনে আবেদন করতে হলে এই যে অফিসিয়ালি সাইটগুলি এই নোটিশটির মধ্যে দেওয়া রয়েছে, আপনারা কিন্তু এই সাইটে ভিজিট করে তারপরে অনলাইনে আবেদনগুলি করে নিতে পারবেন। এবার কথা হলো যে এই যে এক্সামটি, এই এক্সামটি কোথায় সম্পন্ন করা হবে। দেখুন এখানে স্টেট রয়েছে, সঙ্গে এক্সামিনেশন সিটি রয়েছে। তো এই যে স্টেটগুলি রয়েছে এই স্টেটগুলি দেখবেন, সঙ্গে এক্সামিনেশন সেন্টারগুলি দেখবেন। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল, সেক্ষেত্রে একদমই নিচের দিকে চলে আসবো। এখানে দেখুন, এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল। যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবেন তাদের যে এক্সামিনেশন সেন্টার পড়তে পারে সেটা কিন্তু কলকাতাতেই পড়বে 100%। এই কলকাতাতেই কিন্তু আপনাদের এক্সামিনেশন সেন্টারটি পড়বে বা সেখানে গিয়ে আপনাদের এই সকল এক্সাম দিতে হবে যদি আপনারা কেউ এই আবেদনটি করতে চান। তো এই কথাটি মাথায় রেখে আপনারা কিন্তু আবেদন করবেন। আপনাদের নিজ জেলায় এই যে কাজ, এই কাজটি বা এক কথায় আপনাদের যে এক্সামিনেশন সেন্টার সেটা কিন্তু কলকাতায় পড়ছে, সেক্ষেত্রে আপনারা যদি কেউ দিতে চান বা কলকাতায় গিয়ে এক্সামটি দিতে চান সেক্ষেত্রে আবেদন করবেন। দেখুন এই আবেদনটির লাস্ট ডেট কী রয়েছে, অনেকখানে বলা আছে অনলাইন সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ 31 জুলাই 2023 পর্যন্ত কিন্তু আবেদনটি চলবে। যদি আপনারা কেউ আবেদন করতে চান, এখানে দেখুন এখানে বলা রয়েছে যে প্রিন্সিপাল পোস্টে যদি কেউ আবেদন করতে চান সেক্ষেত্রে 2000 টাকা ফি পেমেন্ট লাগবে। পিজিটি পোস্ট গ্রাজুয়েটেড টিচার পোস্টের জন্য 1500 টাকা, নন টিচিং স্টাফ যেটা রয়েছে তাদের জন্য কিন্তু 1000 টাকা এখানে ফি পেমেন্ট লাগবে, ঠিক আছে। প্রত্যেকটি পোস্টের জন্য কিন্তু এখানে ফি পেমেন্ট লাগছে। এই ফি পেমেন্টের কথা মাথায় রেখে কিন্তু আপনারা চাইলে আবেদনটি করে নিতে পারেন। অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হচ্ছে। আর উপরে যে সকল ফি পেমেন্টগুলি আপনারা দেখছেন সেই সকল ফি পেমেন্ট কথা মাথায় রেখে এই যে লাইনটি আপনারা দেখবেন, যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটরা রয়েছেন তাদের জন্য কিন্তু এখানে 1 টাকাও ফি পেমেন্ট লাগবে না, একদম ফ্রিতে আপনারা আবেদনটি করে নিতে পারছেন, ঠিক আছে। নো ফি রিকোয়ার টু বি পেইড, দ্য ক্যান্ডিডেট বিলং টু এস সি এস টি পিডাব্লিউবিডি এই সকল ক্যান্ডিডেট হয়ে থাকলে আপনাদের কিন্তু 1 টাকাও ফি পেমেন্ট লাগবে না, আপনারা একদমই ফ্রিতে এই আবেদনটি করে নিতে পারবেন। তো এ ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন, যাতে করে এই আবেদনটি সকলেই করে নিতে পারেন। আজকের এই ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।